হাতার পায়না আমাকে নইতে জাপ দেওয়া হয়েছে তারপর চড়ে অর্ধেক ডুবে গেছি এগুলো তো এখন তো সিনেমাে মাত্রন দেখছি মানে আমি জীবনে যা যা করিনি সবকিছু ওখানে টুকটাক করে ফেলেছে নির্মাতা হিসেবে গিয়াসউদ্দিন সেলিম কেমন খুবই রাগী যদিও আমি এখন হাসি খুশি দেখছি ভাই খুবই প্রাণচঞ্চল এবং হাসি আপনার কাছে কি মনে হয় তখন একদম শান্ত সবকিছু মানে সেলিম ভাই সবকিছু যখন ঠিকঠাক থাকে তখন সে একদম পুরো কুল কিন্তু যখন একটু কিছু 19 20 হয় বা তার মন মতো হচ্ছে না তখন ছেড়েকে যায় তখন একটু কী করে তখন কিছুই করে না বকা দেয় সবাইকে আচ্ছা একটু বেশি বকা দেয় আর কি এটাই আর কি যেটা সেলিম ভাইয়ের সাথে দেখা যায় না তো বকা খাওয়া হয়েছে তার মানে আপনার না আমি বকা তো খাইনি না বকা আসলে ওই রকম না আসলে আমি স্পেশালি দেখো যে যারা অ্যাক্টিং করে সিনেমায় ওদেরকে পর্দায় দেখা যায় আমাকে তো দেখা যায় না তাই না তো ওরা তো আমারই প্রতিনিধিত্ব করে স্প্রিনে হ্যাঁ তো আমরা যারা এই পুরো ব্যাক ব্যাকগ্রাউন্ডে একশো দেড়শো লোক কাজ করে সামনের এই কয়জনের জন্য ওদের মাধ্যমেই সিনেমায় ফোটে তো ওদেরকে আমরা খুবই আদরে যত্নে রাখি হ্যাঁ খুব বকাবকি করি না আসলে খুব না পারলে হয়তো অনেক বোঝানোর চেষ্টা করি হ্যাঁ খুব তেরামি করলে তখন একটু তেরামি লাগে আচ্ছা আপনাদের কাছে আসব যে এই যে কাজল রেখা হয়ে ওটার জানিটা খুব একটা সহজ ছিল না যেহেতু 400 বছরের সেই পুরনো একটা ক্যারেক্টার তো এই জানিটার গল্প যদি শুনতে চাই কি কি করতে হয়েছে সেলিম ভাই সবকিছু তো করেছে আমাকে দিয়ে মানে দর্শকরা তো এখন দেখছে আর আমার ব্যাপারটা হয়েছে যে আমি মনে করি একদমই তো এই যুগের মেয়ে তাই না আর আমার একদমই কোনো এক্সপেরিয়েন্স ছিল না যা আমাকে দিয়ে কি করণ হচ্ছে বা হবে যখন আমি রিহার্সেলে যেতাম ডায়লগ বলতাম তখন একটু আমার ঝামেলা হতো সেটা তো সেলিম ভাই দেখেছে ফার্স্ট থেকে মানে যেটাতে তুমি ইউজ টু না বা ওই ভাষায় তুমি ওই টোনে কখনো কথা বলো তোমার তো ফার্স্টে একটু একটু হলেও ঝামেলা মনে হবে তো ওটা আমার একটু টাইম লেগেছে তারপরে আমাদের যেহেতু দেখানো হয়েছে একজন ছোট কাজল রেখা আমার বেলার কাজল রেখা তো বড় হলে মানুষ একটু আমাকে বাল্কিও দেখানো হয়েছে যেহেতু আমি বড় তো তারপরে হচ্ছে আর অনেক কিছু যেমন আমি সাঁতার পারি না আমাকে নইতে ঝাঁপ দেওয়ানো হয়েছে তারপর চরে অর্ধেক ডুবে গেছি এগুলো তো এখন তো সিনেমায় মাত্র দেখছি মানে আমি জীবনে যা যা করিনি সবকিছু ওখানে টুকটাক করে ফেলেছি এমনি তার থেকে আমি যেটা বলবো যে একটা রোল প্লে করার জন্য ফিজিক্যাল যে টুক ভঙ্গি তার থেকে অনেক বেশি স্ট্রেস যায় মেন্টাল ভঙ্গিতে যে তুমি অনেক লোকের সামনে তুমি যা না তাই করছো তো মন্দিরের চক্রবর্তী তো কাজল রেখা না কিন্তু এবং নির্লজ্জের মতো ও যা না তাই করছে বহু লোকের সামনে তো এটার যে মানসিক এক ধরনের চাপ আছে কিন্তু অভিনয় তো ওইটা যখন ফুল সুইংয়ে চলে তখন কোনো কিছু গায়ে লাগে না কিন্তু একটা দুটো সময় যদি ব্লক হয়ে যায় যার হচ্ছে না এটা খুব ফ্রাস্ট্রেটিং একটা অ্যাক্টরের জন্য তো এরকম দুই একবার হয়তো ওরও হয়েছে কিন্তু আমরা এটা খুবই কোডিয়ালি যে আমরা জানি যে এরকম অনেক বড় অ্যাক্টরের সাথে আমি কাজ করেছি ওদেরও একই ভঙ্গি হয় যে হঠাৎ করে ব্লক হয়ে যায় মাথা শূন্য হয়ে যায় ঠিক আছে তো এটা যেহেতু দীর্ঘ এক্সপেরিয়েন্স আছে আমার ডিরেকশনের তো এগুলো খুব সিম্পল যে ও হয়তো ও অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে আমি বুঝতেছি যে ঠিক আছে এটা তো কোনো ঘটনা না হ্যাঁ তাও একটু ফ্রাস্ট্রেটেড হতে দেই একটু জ্বলুক জ্বলে জ্বলে শোনা হোক এই আর কি